হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা ছিল জন্মাষ্টমী ব্লগ। আমার একটা ফ্রেন্ডের বাড়িতে জন্মাষ্টমী ছিল, তো ওদের বাড়িতে গিয়েছিলাম। আমি কোনো কারণবশত ভিডিওটা এডিট করতে পারিনি। এটা হলো জন্মাষ্টমীর ব্লগ। আর আমরা আমাদের গোপালকে কীভাবে স্নান করালাম, দুধ দই ঘি দিয়ে অভিষেক করানো হয়েছে, আর অনেক কিছু। তো চলুন আপনাদেরকে একটু শেয়ার করি। তো দেখতে থাকুন, ব্লগটা ভালো লাগবে আশা করি। আর আমাদের গোপালের দুধ দই ঘি মধু চিনি আরও অনেক কিছু দিয়ে অভিষেক করেছে, আমি এত নাম দিই না। আর অভিষেক করানোর পরে তো এবার ভালো করে স্নান করানো হবে।
এবার সব কিছু দিয়ে অভিষেক হওয়ার পরে ভালো করে স্নান করিয়ে গা মুছিয়ে দিচ্ছে গোপালের, সুন্দর করে স্নান করানোর পরে। এরপরে হবে বস্ত্র পরিধান, আর সব গোপালগুলোরই ভালো করে স্নান করে গা মুছিয়ে দিচ্ছে। আর এবার গোপালদেরকে জামা পড়াচ্ছে, তো সবার চারটে গোপাল আছে, চারটে গোপালের জামার কালারই হলুদ, ভাল লাগবে দেখতে চারজনকে। আর যার যার গোপাল শেষেই সাজাচ্ছে, তো এখানে চারজন চারজনের গোপালকে সাজাচ্ছে। আর আমাদের গোপালের প্রায় সাজানো কমপ্লিট, আর একটু সাজ বাকি আছে। আর এই জায়গাটাই হলো গোপালকে স্থাপনা করবে, সব জায়গা করাই আছে, আসন পাতা আছে, শুধু গোপালগুলোকে বসিয়ে দিবে। আর সব গোপাল গুলোকে আস্তে আস্তে স্থাপনা করে শুরু হবে গোপাল পুজো, মানে জন্মাষ্টমীর পুজো। তো সেই দিন আমাদের ভীষণ মজা হয়েছিল, চারজন গোপালকে স্নান করানো, পুজো দেখা, প্রসাদ খাওয়া, অনেক কিছু। আর এখানে ভগবানকে খুব সুন্দর ভাবে স্থাপনা করা হয়ে গেছে, মানে সব গোপালদেরকে। আর এখানে আরতি করা হচ্ছে, আরতি করার পরে তারপরে ঠাকুর মশাই এসে ভালো করে জন্মাষ্টমীর পুজো শুরু করবে। আর আরতি করার পরে এখানে সবাই মিলে একটু গুছিয়ে দেওয়া হয়েছিল, ভোগগুলো ভালো করে সাজিয়ে দেওয়া হয়েছে ভগবানের ওই যে। আর এখানে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে, এখানে জন্মাষ্টমীর পুজো শুরু হয়ে গেছে। আর এখানে যথাসম্ভব জন্মাষ্টমীর গল্প বলবে, তো গল্প বলতে বলতে কারেন্ট চলে গেছিলো, কারেন্ট অনেক পরে এসেছিলো। আর এখন ভগবানের আরতি চলছে, আর বন্ধুরা আমাদের জন্মাষ্টমীর পুজো হয়ে গেছে, পুজোর শেষে প্রসাদও খাওয়া হয়ে গেছে। প্রসাদ টসাদ খেয়ে আমরা সবাই ছাদে এসেছি, চারজন গোপালকে নিয়ে। তো গোপালকে নিয়ে এসেছি, আর ওরা একটা বড় দোলনা করেছিল ছাদের উপরে, তো চারজন গোপালকে নিয়ে আমরা ছাদে গিয়েছিলাম ওদেরকে দোলনা খাওয়ানোর জন্য। আর বন্ধুরা জন্মাষ্টমীর ব্লগটা এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো ব্লগটা প্লিজ কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।